সায়েন্স থেকে পড়ালেখা শেষ করেছি, ভালো রেজাল্ট, কিন্তু কি পড়ব? সিএসসি পড়ব, ট্রিপল ই পড়ব, মেকানিক্যাল পড়ব নাকি সিভিল পড়ব? আমার অমুক বন্ধু তো সিএসসিতে পড়ছে, বা ভালো স্টুডেন্টরা তো সবাই সিএসসি পড়ে। এই ধরনের একটা চ্যালেঞ্জ বা ডাইলেমার মধ্যে সায়েন্সের স্টুডেন্টরা, বিশেষ করে যারা একটু ভালো স্টুডেন্ট এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, প্রায় সবার মনের মধ্যেই আসে। এবং এটা স্বাভাবিক, কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে চয়েসগুলো এত ওয়াইড, স্বাভাবিকভাবে এই ধরনের একটা কনফিউশন আসা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ট্রিপল ই এই কোর্সটা পড়ার ভবিষ্যৎ কেমন, এবং ট্রিপল ই জব প্রসপেক্টগুলো কী কী, কোন কোন ইউনিভার্সিটিতে পড়া যেতে পারে, এবং ওভারঅল আমার ওপিনিয়ন যে ট্রিপল ই আসলে পড়া উচিত হবে কি না। বাংলাদেশে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই এডুকেশনের বয়স প্রায় 80-90 বছরের মতো। এই এডুকেশনের শুরুটাই ছিল কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রিপল ই এই সাইডগুলোতে। পরবর্তীতে আরও অনেক ধরনের নতুন নতুন ইঞ্জিনিয়ারিং এডুকেশন বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে, লাইক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তবে ট্রিপল ই এই সাবজেক্টটার যে ডিম্যান্ড ছিল বাংলাদেশে সেটা কিন্তু সবসময় একই রকম ছিল, এবং আমার যেটা মনে হয় যে এটা সবসময় একই রকম থাকবে। তো ট্রিপল ই কোর্সটা যে আসলেই খুবই ভালো এবং এর যে জব প্রসপেক্ট অনেক ওয়াইড, এটা মনে করার কিন্তু কিছু ড্রাইভার আছে। মূলত চারটা ড্রাইভার বা চারটা রিজন আছে যেগুলোকে আমি আইডেন্টিফাই করেছি, এগুলোর দিকে একটু রিফ্লেক্ট করা যাক। প্রথমটাই হচ্ছে যে বাংলাদেশের বুমিং আইটি সেক্টর। আমরা যদি বাংলাদেশের আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন সেক্টরে দেখি, এখানে কিন্তু ম্যাসিভ একটা রেভলিউশন চলছে। স্মার্ট টেকনোলজি, অটোমেশন, এগুলো কিন্তু একটা ট্রেন্ড এখন বাংলাদেশে। সাউথ এশিয়ার বড় বড় বেশ কিছু ফ্যাক্টরি এবং প্ল্যান্ট হচ্ছে, এবং বাংলাদেশে অনেক কংগ্লোমারেট আছে যারা কিন্তু এখন ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করছে তাদের প্রোডাক্ট, হুইচ ইজ অ্যামেজিং টু হিয়ার। সেকেন্ড যে ট্রেন্ড সেটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। সো গভর্নমেন্ট কিন্তু এখন প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছে যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বা স্মার্ট বাংলাদেশ হিসেবে ইন্ট্রোডিউস করার জন্য। বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন আইটি পার্ক হচ্ছে, এবং ছোট ছোট বিজনেস ওনারদেরকে এখানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে নতুন নতুন বিজনেস ওপেন করার জন্য। তৃতীয় যে এরিয়া সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফোকাস। আমরা জানি যে বাংলাদেশের পাওয়ার এবং এনার্জি, এটা বাংলাদেশের একটা উইকেস্ট একটা এরিয়া ছিল, যে এরিয়াতে বাংলাদেশ এখন অনেক ইম্প্রুভ করার চেষ্টা করছে। পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি সেক্টরে বাংলাদেশ আস্তে আস্তে ডেভেলপ করছে, এবং কী করে আরও রিনিউয়েবল এনার্জি ফোকাস পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যায় সেসব দিকে ফোকাস করা হচ্ছে। এবং এসব দিকে কিন্তু প্রচুর কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার দরকার, যারা মোর সাস্টেইনেবল পাওয়ার জেনারেশনের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করবে, যাতে করে বাংলাদেশে তারা সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এই ধরনের নতুন নতুন সব রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করবে। এবং আরেকটা এরিয়া সেটা হচ্ছে ইভলভিং নিডস অফ অটোমেশন অ্যান্ড রোবটিক্স। বাংলাদেশে এখন অনেক বড় বড় ফ্যাক্টরি হচ্ছে যারা তাদের প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিংকে এখন অটোমেশনের দিকে দিয়ে যাচ্ছে বাই দি হেল্প অফ টেকনোলজি, মেকাট্রনিক সিস্টেমস, এমবেডেড সিস্টেমস, এগুলোর মাধ্যমে তাদের যে ফ্যাক্টরি প্রোডাকশন সিস্টেম এগুলোকে তারা আরও ডেভেলপ করছে। সেগুলো সব কিছু কিন্তু বাংলাদেশে একটা নতুন টেকনোলজি রেভলিউশন নিয়ে এসেছে, এবং এই টেকনোলজি ইকোসিস্টেমকে এগিয়ে নেওয়ার জন্য দরকার হচ্ছে প্রচুর কোয়ালিফাইড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। এবং দ্যাটস ওয়ার দ্য নিড অ্যান্ড ডিম্যান্ড অফ ট্রিপল ই ইঞ্জিনিয়ার্স আর গ্রোয়িং ডে বাই ডে। এবার একটু কথা বলা যাক যে ট্রিপল ই সাবজেক্টে মেইন যে প্রফেশনগুলো আছে সেই প্রফেশনগুলো কী কী হতে পারে। সো ট্রিপল ই ক্যান গিভ ইউ আ ডাইভার্স ক্যারিয়ার চয়েস। ট্রিপল ই ইঞ্জিনিয়ারদের জন্য ক্যারিয়ার অপশন অনেক ওয়াইড। ট্রিপল ই পড়ার পরে যে জবগুলো পাওয়া যেতে পারে সেই জবগুলোকে প্রিডমিনেন্টলি আমরা কিন্তু দুইটা ভাগ দেখতে পারি। পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে জবগুলো ট্রিপল ই ইঞ্জিনিয়াররা পেতে পারে সেগুলো হচ্ছে পাওয়ার জেনারেশন ইঞ্জিনিয়ার, যাদের কাজ হবে ডিজাইন, ডেভেলপ অ্যান্ড মেনটেইন পাওয়ার প্ল্যান্টস। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে তারা, রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে, কন্ট্রোল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে। আরেকটা এরিয়া যেখানে ট্রিপল ই ইঞ্জিনিয়ারদের অনেক ডিম্যান্ড সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস এই সেক্টরে ট্রিপল ই ইঞ্জিনিয়ারদের যে জবগুলো সেগুলো হচ্ছে এমবেডেড সিস্টেমস ইঞ্জিনিয়ার, VLSI ডিজাইন ইঞ্জিনিয়ার, টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ার, RF ইঞ্জিনিয়ার। তবে এছাড়াও টেকনোলজি উৎকর্ষের ফলে ট্রিপল ই ইঞ্জিনিয়ারদের আরও বেশ কিছু ইন্টারেস্টিং জব আজকালকার দিনে অ্যাভেলেবল। এগুলো হচ্ছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার।
Based on all of the discussion, as a whole, আমার কাছে মনে হয় যে ট্রিপল ই এই মুহূর্তে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর মধ্যে একটা বেস্ট কোর্স। ট্রিপল ই এই সেক্টরটার ডিমান্ডগুলো আগেও যেমন ছিল, এটা ভবিষ্যতেও এরকম থাকবে। এবং বাংলাদেশ এমন একটা দেশ বর্তমানে যেটা হচ্ছে ইটস ট্রাইং টু বিকাম এন ডেভেলপ কান্ট্রি। এবং একটা ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং বাংলাদেশের এই যে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং ভবিষ্যতেও দরকার, ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন সেক্টরে যে অ্যাডভান্সমেন্ট দরকার, এই জন্য দরকার হচ্ছে প্রচুর দক্ষ জনশক্তি। যার জন্য আমার কাছে মনে হয় যে রাদার দেন মেকানিক্যাল বা সিভিল বা সিএসি এগুলোর ডিম্যান্ড আছে, কিন্তু ট্রিপল ই ডিম্যান্ডটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি। সো আমি অ্যাজ এ হোল মনে করি যে ট্রিপল ই এই সেক্টরটার ইঞ্জিনিয়ারিং যারা পড়বে ইউ উইল বি হাই অন ডিম্যান্ড এবং তোমাদের জন্য ক্যারিয়ার চয়েসটা অনেক ওয়াইড। তুমি যদি আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, আমি বলবো নির্দ্বিধায় ট্রিপল ইকে বেছে নেওয়ার জন্য। তার মানে কিন্তু এটা বলছি না যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, এগুলোরও ডিম্যান্ড আছে। এবং আমার ভবিষ্যতের ভিডিওতে হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে ট্রিপল ইর প্রসপেক্ট খুব ভালো। সো ট্রিপল ই এডুকেশনের জন্য বাংলাদেশের চয়েস বেশ অনেক ওয়াইড। সরকারি ইউনিভার্সিটিগুলোতে তো ভালো ট্রিপল ই কোর্স অফার করা হচ্ছেই, ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অনেক ভালো ট্রিপল ই কোর্স অফার করা হয়। বাট সেদিক থেকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পিছিয়ে নেই। বাংলাদেশে অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা ট্রিপল ই কোর্স অফার করছে। সো বেজড অন মাই রিসার্চ এবং আমার অবজারভেশন অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে ট্রিপল ই পড়ার জন্য সবথেকে ভালো যে ইনস্টিটিউশনসগুলো আছে সেগুলো হচ্ছে যেমন আহসানুল্লাহ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, UIU University, AIUB University, East West University, এগুলো ট্রিপল ই কোর্সগুলো আমার কাছে মনে হয় সব থেকে ভালো। তবে এছাড়াও কিছু মিড টিয়ার ইউনিভার্সিটি আছে যাদের কোর্সগুলো কিন্তু খুব একটা খারাপ না। সো আমি স্টুডেন্টদেরকে রেকমেন্ড করবো যে যখন তোমরা একটা ইউনিভার্সিটি ট্রিপল ই কোর্স সিলেক্ট করবে, দুই তিনটা ইউনিভার্সিটি সিলেবাসের সাথে পারলে একটু কম্পেয়ার করে দেখার জন্য এবং ইউনিভার্সিটিগুলোর ফ্যাকাল্টি বা একাডেমিকদের ক্রিডেনশিয়ালসটাও একটু চেক করার জন্য। কারণ ট্রিপল ইর মতো ডাইনামিক এবং অ্যাডভান্সড একটা কোর্স পড়ানোর জন্য ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট যে ইউনিভার্সিটির ভালো রিসার্চ ফোকাস একাডেমিক থাকা, যারা তোমাদেরকে মোস্ট আপ টু ডেট ইন্ডাস্ট্রি ড্রিভেন নলেজগুলো শেয়ার করতে পারবে। সো কারো কথায় বায়াস না হয়ে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে দুই তিনটা ইউনিভার্সিটির কোর্স এবং সিলেবাসগুলোকে একটু যাচাই করে নেওয়ার জন্য। অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে সেগুলো কিছু কিছু আছে কিছু ফিউচার ফোকাসড এবং কিছু আছে যেগুলো ডিম্যান্ড কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে তৈরি হয়নি, লাইক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এগুলো নিয়ে এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই কোর্সগুলো কিন্তু খুব ভালো কোর্স। তো এগুলোর যে কারেন্ট মার্কেটের যে ডিম্যান্ড এগুলো কিন্তু এখনও সেরকম ম্যাসিভ স্কেলে তৈরি হয়নি। বাট কম্পেয়ার টু দ্যাট আমার কাছে মনে হয় ট্রিপল ই এই সেক্টরের ডিম্যান্ড কিন্তু বাংলাদেশে আগেও যেমনটা ছিল এবং এখনও আছে। এবং বাংলাদেশের যে ম্যাসিভ যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ হচ্ছে, অটোমেশন হচ্ছে, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে বাংলাদেশের এই যে অ্যাডভান্সমেন্ট, এগুলোর জন্য কিন্তু ট্রিপল ই এই সেক্টরটার ডিম্যান্ড কিন্তু সবসময় ছিল এবং ভবিষ্যতে থাকবে। সো তোমরা যারা ট্রিপল ই নিয়ে পড়ালেখা করতে চাও, আমি ডেফিনেটলি তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো যে ট্রিপল ই কে চুজ করার জন্য, কারণ ট্রিপল ইর ক্যারিয়ার চয়েস কিন্তু অনেক ওয়াইড। ট্রিপল ই পড়লে কিন্তু তোমরা খুব ইজিলি তোমাদের ক্যারিয়ার পাথওয়েটা চুজ করতে পারো এবং মেনি ডিফারেন্ট অল্টারনেটিভস, লাইক তোমরা পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে যেতে পারো অথবা telecommunications, electrical, electronics বা telecommunications এই সেক্টরে জব চুজ করতে পারো। ওকে, সো আই হোপ যে ছোট্ট এই ভিডিও থেকে তোমরা ট্রিপল ই এরিয়া সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছো এবং এর জব প্রসপেক্ট, এর এডুকেশন এগুলো নিয়ে কিছু ধারণা পেয়েছো। অবভিয়াসলি ট্রিপল ই হচ্ছে একটা সেক্টর ইঞ্জিনিয়ারিংয়ের, বাট তার মানে অন্যান্য সেক্টরগুলো যে ইম্পর্টেন্ট না তা না, অন্যান্য সেক্টরগুলো নিয়েও ভবিষ্যতে আরও ভিডিও করবো। তবে এই ভিডিও নিয়ে পার্টিকুলারলি তোমাদের কারো কমেন্টস থাকলে, কারো ফিডব্যাক থাকলে ডেফিনেটলি লিখে জানাও। এবং সবশেষে আর একবার মনে করিয়ে দিচ্ছি যে আমার এই চ্যানেলে আমি পড়ালেখা নিয়ে কথা বলি, এডুকেশন কোর্স রিভিউ করি, ইউনিভার্সিটি রিভিউ করি, হায়ার এডুকেশন নিয়ে কথা বলি। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কমেন্টস, তোমাদের ফিডব্যাক এগুলো আমাকে রেগুলারলি জানাতে থাকো, যাতে করে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও এবং কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করতে পারি। এবং ট্রিপল ই নিয়ে তোমরা যারা পড়তে চাও, আই উইশ ইউ ভেরি গুড লাক। সবাই ভালো থাকো।